আগে দেখে নিন, শিখেন, তারপরে করবেন। হ্যাঁ, আগে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি ফটোশপে দেখাচ্ছি, বা ফটোশপ বলেন বা যে কোনো সফটওয়্যারে কাজ করে অবরোটা। তো ফটোশপে আমরা যখন কাজ করব, অবরো এমনিতে কাজ করবে না। তো অবরোকে কাজ করানোর জন্য আমি অবরোটা দেখাই। অবরো কোনটা আছে আমার? এটা আছে। আচ্ছা, একবার দেখিয়ে দিই আমি। রিস্টোর টপ বার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার করে দিই, তাহলে দেখতে পাবেন। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার উপরে, দেখতে পাচ্ছেন যে অবরো আছে। তো অবরোতে আমরা কি কাজ করব, এমনি নর্মালি যদি আমি টাইপ করি তাহলে কিন্তু টাইপ হতে পারে বা নাও হতে পারে, তার জন্য আমাকে কিছু সেটিং দেখতে হবে। তো অবরো কিবোর্ডের মধ্যে উপরে যে দেখতে পাচ্ছেন অবরোটা, তার মধ্যে দেখবেন একটা সেটিং বলে অপশন আছে। এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে দেখতে পাবেন আউটপুট অ্যাজ ইউনিকোড এরকম আছে। এই সেটিংটা কোথায় আছে একটু দেখেন। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ আছে একবার সবচেয়ে উপরে। এই যে অবরো লেখা আছে, অবরোর যে চিহ্নটা আছে ও এর মতো আছে, ইংলিশ কিবোর্ড। তারপর আছে এটা আরেকটা মাউসের দ্বারা দিয়ে টাইপ করা হবে। তারপর আছে সেটিং। হ্যাঁ, ওই সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে দেখবেন যে লেখা আছে আউটপুট অ্যাজ ইউনিকোড। এখন আমার আউটপুট আউটপুট অ্যাজ ইউনিকোড থাকা অবস্থায় যদি আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এগুলো সফটওয়্যারে টাইপ করি তাহলে টাইপ হয়ে যাবে, বাট যদি আমি ফটোশপে টাইপ করি একটা নতুন পেজ নিয়ে তাহলে কিন্তু টাইপ হবে না। দেখেন, টাইপ করলে ক্লিক করলাম, তারপর জাস্ট একবার ক্লিক করছি। এবার যদি আমি এখানে লিখি যে আমরা এখন কম্পিউটার ফটোশপ শিখছি, তো দেখুন লিখছি আমি, আছে কি ইংলিশে লেখা আছে। তো আমাকে অপ্রো চালু করতে হবে। অপ্রো চালু করার জন্য F12 প্রেস করব। দেখেন বাংলা হয়ে গেছে। এবার যদি আমি লিখি, এই যে এরকম হবে, আমরা এখন এরকম আসছে, কিছু আসছে না। আমি কিন্তু সঠিক লিখছি, ফটোশপ শিখছি। এই যে, বাট আমার কি আসলো, জিজ্ঞাসা চিহ্ন চলে আসলো। তো এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, না অবরো কিবোর্ডটা যে আছে এটার আমরা সেটিংটা চেঞ্জ করতে হবে। তো অবরো সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আউটপুট অ্যাজ আনসি ANSI এটাই ক্লিক করতে হবে। আউটপুট অ্যাজ আনসি, হ্যাঁ আনসি, ঠিক আছে। হ্যাঁ, এই আনসিতে ক্লিক করব। এরকম যদি হয়ে যায়, সেটিংটা হয়ে গেলে খুব ভালো, আর না হলে এরকম একটা আপনার ডায়ালগ বক্স আসবে। তো ডায়ালগ, হ্যাঁ এই ডায়ালগ বক্সে কি করব আমি, ইউজ আনসি এনি ওয়ে এটাতে ক্লিক করে দেব। এবার আমি টাইপ করব, টাইপ টুলে ক্লিক করছি, তারপর ক্লিক করলাম সাদা পেজে। আমার এখন অবরো বাংলা হয়ে গেছে। এবার যদি আমি লিখি, আমরা এখন কম্পিউটার বা ফটোশপ শিখছি, তাহলে লিখতে পারবো। লেখার জন্য আমি কি করব, F12 প্রেস করব। আমরা কি হচ্ছে, ইংলিশে হচ্ছে, তাহলে অবরোর একটা ইউনিকোড ফন্ট নিতে হবে, ঠিক আছে? এরকম যদি প্রবলেম হয় তাহলে ইউনিকোড একটা ফন্ট নিয়ে নেব। তো এমনি নর্মালি যে ইউনিকোড ফন্ট, তার নাম হচ্ছে বৃন্দা। ওই ফন্টটা স্যার আমি কোথা থেকে নেব? এই যে এই ফন্ট ফেস, এই যে দেখতে পাচ্ছেন উপরে ফন্ট ফেস আছে, এই ফন্ট ফেস এর মধ্যে থেকে নিতে হবে, বৃন্দা ফন্ট অথবা ইউনিকোড এর যে কোনো ফন্ট। তো এখানে দেখবেন যে ইউনিকোড অনেকগুলো ফন্ট আছে। আমি ইউনিকোড এর যেগুলো ফন্ট আছে সেগুলোতেই কাজ করবে, যে কোনো ফন্টে কাজ করবে না। এই যে ইউনিকোড এ দেখবেন এখানে লেখা আছে, যেমন কালপুরুষ আনসি আছে লেখা আছে, তো আনসি ফন্টটা নিতে হবে। যেহেতু আমি সেটিংটা আনসি করেছি, এই জন্য এখানে দেখবেন যে আনসি ANSI ইউনিকোড ফন্টের মধ্যে আনসি লেখা থাকবে, সেই ফন্টটা নিতে হবে।
এই আনসি ফন্ট নেওয়ার পর এবার লিখব, তো লিখা হয়ে যাবে। দেখুন লিখছি এ এম আর এ। আমরা এখন ফটোশপ শিখছি, এই দেখুন লিখা হচ্ছে। দেখি কে কে জয়েন্ট হচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ বলো। বলছি ওই মানে ইউনিকোড এগুলো কি মানে কোন ফন্ট নাকি নাকি এগুলো কিভাবে বলবো স্যার? ইউনিকোড হচ্ছে তোমার একটা, এখন আগেকার দিনে ছিল আমার বাংলা, নাম শুনে থাকবা, বাংলা ওয়ার্ড। তো বাংলা ওয়ার্ড নামে একটা সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারে আমরা টাইপ করতাম। তো বাংলা বাংলা ওয়ার্ড দেখবা, যে বাংলা ওয়ার্ড আগে কম্পিউটার কিনলেই কম্পিউটারে আমাদেরকে ডিফল্ট ভাবে ওরা সেটিং করে দিত, একটা অ্যাপ দিয়ে দিত বাংলা ওয়ার্ড, যেখানে আমরা কে লিখলে কল লিখা হয়। তো ওই যুগটা এখন শেষ হয়ে গেছে, মানে এখন আর বাংলা ওয়ার্ড কেউ ইউজ করে না। তারপর বাংলা ওয়ার্ডের পর এই বাংলা ওয়ার্ডে কি সমস্যা হতো, আমরা যখন টাইপ করব দিয়ে পিডিএফ করছি, পিডিএফ কিন্তু শো করতো না বাংলা ওয়ার্ডে। তো বাংলা ওয়ার্ডে কিছু টাইপ করার পর যদি আমরা পিডিএফ করতাম, কনভার্ট করে, পিডিএফটা শো করতো না। এই বাংলা ওয়ার্ডের পরিবর্তে আমরা কি করতাম না, বিজয় বায়ান্ন ইউজ করতাম। তো বিজয় বায়ান্ন এখনো ইউজ করে, আর কিছু প্রেসে কাজ করতো টপ টেন নিয়ে। তো শুনে থাকবা যে টপ টেন একটা বাংলা সফটওয়্যার, যে টপ টেন নিয়ে সবাই কাজ করতো প্রত্যেকটা প্রেসে। দেখবা যদি খোঁজ নিয়ে খোঁজ নাও, পুরনো যারা কাজ করে ডিটিভি তাদেরকে খোঁজ নিলে বলবে যে আমরা টপ টেনে টাইপ করতাম। তো টপ টেন নামে একটা সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারে টাইপ করতো আগেকার। তারপরে টপ টেনের পরিবর্তে আসলো এসআরভি, এসআরভি বাংলায় টাইপ করতে লাগলো সবাই। এই এসআরভি টাইপ করতে গিয়েও কি হচ্ছে, লিখতে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। মানে আমি লিখবো কে দাববো তো ক আসবে, বাট আমি যদি অন্য কিছু দাবি যে মনে করবো যে বি দাববো তো ব আসবে, আসবে না। মানে আমাদের ইংলিশের মতো সেম 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 নাই, উল্টাপাল্টা আছে, যেমন আমরা বিজয় বাহিনীতে শিখলাম। তো এগুলোর জন্য আমাদের কাছে একটা ফন্ট আসলো যার নাম হচ্ছে অব্রো কিওয়ার্ড। এই অব্রো কিওয়ার্ড আমরা পেলাম, যে অব্রো কিওয়ার্ডে আমরা বাংলায় মানে ইংলিশে টাইপ করব, বাংলা অটোমেটিক হয়ে যাচ্ছে। এই অব্রো কিওয়ার্ডে টাইপ করার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন টাইপ করছি তো অব্রোতে টাইপ করব, ওয়ার্ডে টাইপ করছি, এক্সেলে টাইপ করছি, আমার অনায়াসে হয়ে যাচ্ছে, কিংবা গুগলে টাইপ করছি হয়ে যাচ্ছে। কিন্তু ফটোশপে বা করেলে কাজ করতে গিয়ে অব্রো আবার কাজ করছে না। তো আমাদেরকে তখন কি করতে হবে, এই সেটিং থেকে গিয়ে এ এন এস আই আনসি ফন্ট আনসি সেটিং করতে হবে। আনসি সেটিং করার পর আমাদেরকে ফন্ট চুজ করতে হবে। বুঝা যাচ্ছে কথা কি বলছি? অব্রোতে আমাদেরকে আনসি করতে হবে। আর এই আনসি ফন্ট গুলো পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে লিপিঘর ফন্ট থেকে। তো আমরা এর আগের ক্লাসে আমি দেখালাম যে লিপিঘর কিভাবে ওপেন করতে হয়। আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করব লিপিঘর। তো লিপিঘর লিখে যখন আমরা সার্চ করব, এখানে বিভিন্ন ফন্ট পাওয়া যায়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই যে এর আগের দিন আমরা টাইপ সার্চ করেছিলাম বলে শো করছে। এই লিপিঘরে গিয়ে যখন আমরা সার্চ করছি, তো দেখো এখানে লিপিঘরের মধ্যে ফ্রি ফন্ট আছে। এই ফ্রি ফন্টে যখনই আমি ক্লিক করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফন্ট। তো এই ফন্টের মধ্যে যদি প্রত্যেকটা ফন্টে দেখো, দুটো করে আছে। যেমন ধরো এখানে একটা ফন্ট আছে, যে ফন্টটার নাম হচ্ছে উৎসব বাংলা। এই উৎসব বাংলার নিচে দেখলে দেখতে পাবা ইউনিকোড এবং আনসি দুটোই আছে, দুটো স্টাইলই আছে, ইউনিকোডও আছে আনসিও আছে। এবার যে সফটওয়্যারে যেটা ইউজ হবে সেটা করতে হবে ডাউনলোড করে। দেখো অনেক অনেক 10,000-17,000 ডাউনলোডেড, কত কত মানুষ তাহলে ডাউনলোড করেছে ফন্ট গুলো। তখন আমরা এগুলো ডাউনলোড করে নিই, যে ডাউনলোড করে ইনস্টল দেব, তারপরে আমরা ইউজ করতে পারবো। তো ফটোশপে ইউজ করার জন্য আমরা কি করব, ফটোশপে যদি আমরা এমনি নর্মালি টাইপ করি, তো নর্মালি আমরা টাইপ করলে কিন্তু এই জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন আসবে, টাইপ হবে না। তা আমি কি করব, এই যে অব্রো কিবোর্ড আছে, অব্রো কিবোর্ডের মধ্যে সেটিং থেকে আমরা আনসি করে নিব। আনসি করার পর ইউজ করব আনসি এনওয়ে। তারপরে আমরা ফন্ট ফেস নিব, ফন্ট ফেসে গিয়ে
আনসিট যে কোনো ফন্ট ফেস একটা চুজ করে নেব। তো আনসিট ফন্ট ফেস যখন চুজ করব তারপরে সাদা পেজে ক্লিক করব, দিয়ে আমি টাইপ করতে পারবো যা টাইপ করব, যে এখন আমি বাংলা টাইপ করছি। দেখো কত সুন্দর ভাবে লিখতে পারছি, এই যে এখন আমি বাংলা টাইপ করছি, এই যে। হ্যাঁ আমার কালপুর সানসেম করেছি, করার পর আমি সেটা টাইপ করছি কিন্তু তাতে আমার আসছে না কেন বলুন। এবং এবং 72 পিক্সেলে রেখেছি, লেখাগুলো খুব ছোট ছোট হচ্ছে। হ্যাঁ তো বড় করতে হবে লেখাগুলো। হ্যাঁ লেখা বড় করলো স্যার, আমার লেখাগুলো আসছে না কেন, আমি তো কালপুর সানসি করেছি। হ্যাঁ তারপরে এখানে সেটিং করেছেন না, ওটা কি করতে হবে বলুন, তাহলে কি কেমন করব, এখানে সেটিং করতে হবে তো বললাম তো। না ওখানে করেছি, করে কালপুর সানসি করেছি। হ্যাঁ তারপরে টাইপ করবেন, টাইপ হয়ে যাবে, টাইপটা হচ্ছে না স্যার, মানে লেখাগুলো হচ্ছে। কন্ট্রোল প্যানেলে যে কি করতে বলেছিলেন স্যার, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে এটা হচ্ছে উইন্ডোজ 7 এর জন্য বলেছিলাম, যে উইন্ডোজ 7 একটা প্রবলেম হয় তো কন্ট্রোল প্যানেলে গিয়ে ওটা বন্ধ করে দিতে হবে, অপশন আছে ওই ল্যাঙ্গুয়েজ সেটিং এর, ল্যাঙ্গুয়েজ সেটিং আছে একটা, ওখান থেকে বন্ধ করতে হবে। আমি ভালো লাগলো যে উইন্ডোজ 10 এ আমরা ইনস্ক্রিপ্ট বাংলা টাইপ করতাম, তো এখানে দেখবা যে এই যে টাস্কবারের মধ্যে যে ইংরেজি বাংলা হিন্দি আছে, তো এই ইনস্ক্রিপ্ট কিবোর্ডও কিন্তু উইন্ডোজ 10 এ কাজ করছে, মানে উইন্ডোজ 7 এ আমরা খন্ডেক্ত লিখতে পারতাম না, তো খন্ডেক্ত কিন্তু ইনস্ক্রিপ্ট বাংলা, এই ইনস্ক্রিপ্টে খন্ডেক্ত আমরা এটাতে লিখা যাচ্ছে, কিন্তু উইন্ডোজ 7 এ কিন্তু লিখা যেত না, তো লিখতাম, তো লিখে হসন্ত চিহ্ন দিতাম, বাট এখানে খন্ডেক্ত পেয়ে যাচ্ছি উইন্ডোজ 10 এ, এটা একটা প্লাস পয়েন্ট দেখতে পেয়েছি যে যে কোনো সফটওয়্যার গুলো সাপোর্ট করছে। হ্যাঁ বলো স্যার, বলছি উইন্ডোজ 10 এর ডিসঅ্যাডভান্টেজ কি আছে? উইন্ডোজ 10 এর ডিসঅ্যাডভান্টেজ বলতে তোমার 7 এর থেকে তো ভালো, আমি তো এখন পর্যন্ত ভালোই লাগছে দেখতে, কিন্তু আমার ডিসঅ্যাডভান্টেজ আমার দিক থেকে যদি বলি তাহলে সফটওয়্যারটা আমার কম্পিউটারের তুলনায় স্লো চলছে, মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে তোমার এটাই যে উইন্ডোজ 10 চালানোর জন্য প্রপার মেশিন লাগবে, এখনকার যেগুলো জামানার মেশিন, আর পুরোনো মেশিনে স্লো চলছে, কনফিগারেশনটা ঠিকঠাক দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিফথ জেনারেশন হলে ভালো হয় নাকি? হ্যাঁ ফিফথ জেনারেশন, আমার যেমন এটা থার্ড জেনারেশন আছে, কোর i5, i5 থার্ড জেনারেশনে চালাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি অন্য সফটওয়্যার যেমন নিলে আপনার ওই ডঙ্গল না কি একটা দেয়, তো বিজয়ের জন্য কোনো মানে ডঙ্গল দেয় নাকি? না না কিছু ডঙ্গল লাগে না, ডঙ্গল লাগে তোমার এতে ওই এসটিএম বাংলাতে ডঙ্গল দেয়, পেন ড্রাইভে করে, পেন ড্রাইভ না বললে কাজ করবে না ওদের, ওইভাবে বানিয়েছে যাতে কেউ কপি করতে না পারে। হ্যাঁ স্যার, বলছি আমার সার্টিফিকেট বিষয়ে আপনার সঙ্গে আজকে একটুখানি কথা বলবো সন্ধ্যাবেলায়, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলি, তুমি কি সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট দরকার আছে কি? আমি বলবো পরে, সবটা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মানে বলো। আরেকটা যেটা জানতে চাইছিলাম যে স্যার, আমার মেশিনে আপনার এই মান্ত্রা ডিভাইস ঠিকঠাক ভাবে কাজ করছে না, তারপরে আরো কয়েকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, এবং স্ক্রিন রেকর্ডিং এর যে ব্যাপারটা সেটা তো উইন্ডোজ 10 এ একদম অটোমেটিক্যালি আসবে। ট্রাই করতে অসুবিধা নাই, তবে পুরোনো ভার্সনের যদি প্রসেসর থাকে পুরোনো গুলো তাহলে না করাই ভালো। আচ্ছা, কারণ আমি উইন্ডোজ 10 মেরে তো দেখলাম, আমরা উইন্ডোজ 11 চালিয়েছিলাম, ওই 11 ও খুব স্লো চলছিল, আমি আবার উইন্ডোজ 11 বাদ দিয়ে দিলাম।
তারপর টেন টেন চালাচ্ছি, টেনে মোটামুটি চলছে, ভালোই চলছে, কিন্তু ওই যে কিছু সফটওয়্যার ভালো কাজ করছে টেনে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কে বলছো? বলছি আলী হাসান বলছি। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই মানে আমার একটা ফটো পাঠিয়েছিলাম, এমএস ওয়ার্ডে কোনো পিডিএফ থেকে যদি কপি করে পেস্ট করছি তো ডবল ডবল লেখা আসছে স্যার, প্রবলেমটা কি হচ্ছে একটু বলতে পারবেন? কোনটা প্রবলেম? এই এমএস ওয়ার্ডে স্যার একটা পিডিএফ থেকে কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করছি তো সমস্ত ওয়ার্ড গুলো ডবল ডবল হয়ে যাচ্ছে অটোমেটিক। ছবি থেকে পিডিএফ এর ছবি থেকে ডবল ইয়ে করছো, পেস্ট করছো? আচ্ছা, পিডিএফ থেকে কপি করে আমি এমএস ওয়ার্ডে ইয়ে করছি। না দেখলে আমি বলতে পারবো না, এইভাবে না দেখলে তো বোঝা যাবে না স্যার। হ্যালো, ফটো পাঠিয়েছি স্যার আমি, না চেক করলে বলা যাবে না। বলো স্যার, আমি কালপুরুষ আনসেট আমার সেট করা আছে, আমি যখন আমি লিখছি এএমআই সেখানে ধ দন্তস্ব র আসছে কেন স্যার? ধ দন্তস্ব র যে আপনাকে ওই সেটিংটা চেঞ্জ করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেটিং। কালপুরুষ আনসি করেছি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সেটিংটা চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজটা বলতে স্যার ওটা কন্ট্রোল প্যানেলে আছে, কন্ট্রোল প্যানেলে গিয়ে ল্যাঙ্গুয়েজ এন্ড কি আছে রিজিওন এন্ড ল্যাঙ্গুয়েজ ওটা পরে বলি, না হলে ক্লাসটা অন্যদিকে চলে যাবে। বলছি ওই উইন্ডোজ 7 ইনস্ক্রিপ্ট অপশনটা পাওয়া যাবে যেটা? হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে তো, ইনস্ক্রিপ্ট অপশন পাওয়া যাবে, তোমার ওই শুধু খন্ডেক তো লেখা হবে না। ও মানে এটা অন করব কোথা থেকে মানে অপশনটা? তুমি ওই কন্ট্রোল প্যানেলে যাবা, দে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিওন থাকবে অপশন, সেখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবা, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হিন্দি টাইপ করতে পারো, খুব ভালো হিন্দি টাইপ হবে, আর বাংলার ক্ষেত্রে শুধু কন্ট্যাক্ট তো আমরা লিখতে পারছি না, বাকি সবটাই হবে। আর উইন্ডোজ 10 এর যদি চালাও তো উইন্ডোজ 10 এ কন্ট্যাক্ট তো আছে জে তে, আর এখানে তো টাইপ করতে গেলে কি আলাদা ইয়ে আলাদা? হ্যাঁ, তোমার হিন্দি লিখেছিলাম না? হ্যাঁ হিন্দি লিখেছি। হ্যাঁ, ওই হিন্দির যেটা লিখেছি সেটাতে তোমার বাংলাতেও টাইপ হবে, হিন্দিতেও টাইপ হবে, একই কিবোর্ড। যদি অসুবিধা হয় আমাকে কল করে নিবা। ঠিক আছে। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। আমি বলছি স্যার, ওই যে হ্যালো মুকুল, বলো বলো। আমি বলছি স্যার, বাংলা যে ওই যে ও লেখাটা, ও লেখাটা আপনি শিফট টিপে যে এক্স করতে বলে ওটা তো মানে ওই ওর দাড়ি হচ্ছে কিন্তু ও হচ্ছে না, ওটা কি বিজয়ে? বিজয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাদা, আমি অবরোটা এটা কেটে দিই, দেখাই বিজয়ে। দেখো আমি এগুলো এগুলো কেটে দিই, ফাঁকা করি। হ্যালো স্যার, বলো। বলছি যে এর আগের দিন যে লিখেছিলেন মানে ও ও যে লিখেছিলেন ওটা জি স্ক্রিপ্ট এক্স হবে। হয়েছে? আপনি লিখেছিলেন শিফট আর এক্স লিখেছিলেন। শিফট আর এক্স? দেখো আমি দেখে দিই, এই দেখো ক্লিক করলাম। এবার আমি এখান থেকে একটা কি করব, ফন্ট নিয়ে নেব, আমি সুতনমিটাই নিচ্ছি, তারপরে আমি কন্ট্রোল দেবে অল্টার দেবে ডি প্রেস করে দিলাম, তাহলে বিজয় অ্যাক্টিভ হয়ে যাবে।
এবার আমি কি করব, লিখব আমি ঔষধ নাকি বানানটা লিখি, চালু আছে ঔষধ লিখবো তো, এই যে দেখো ও আসছে শিব দেবে এক্স, আর জি এর সাথে শিব দেবে এক্স এ ও আসছে, পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার। মুকুল পেলা, দেখতে পেলা? হ্যাঁ, ওটা একটু কারেকশন করে লাও, আগে আগে জি প্রেস করতে হবে, তারপরে শিব দেবে এক্স। হ্যাঁ 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 আচ্ছা, আমি বিজয়টা বন্ধ করি। স্যার আজকে কি শিখাচ্ছেন? ফটোশপেরই সব বিভিন্ন কাজগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি আজকে এর আগে তো দেখালাম বাংলা টাইপিং নিয়ে, সবাই আশা করি বাংলা টাইপিং করেছো নাকি? হ্যালো। হ্যাঁ, আবার আবার দেখলাম কয়েকজন ভালো ব্যাকগ্রাউন্ডও বানিয়েছো, দেখাই। হ্যালো দাদা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। বলছি আজকে পাসপোর্ট সাইজের ছবিটা দেখাবেন? না না না, আজকে পাসপোর্ট সাইজ ছবি দেখানো যাবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হবে। হ্যাঁ হ্যাঁ, হড়বড় করলে হবে না, সবাই অনেক নতুন আছে তো, অনেকজন আছে আমাদের গ্রুপে যারা টোটালি ফটোশপ কোনোদিন চালায়নি, ওপেনই করেনি, এরকম আছে। এই জন্য যেমন আয়ুবরা আছে, এরা অনেকদিন থেকে করছে, তবে অনেকজন আছে যারা টোটালি জানে না। হ্যাঁ স্যার, প্রথম থেকে পুরোটাই আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, না হলে অসুবিধা হয়ে যাবে, জানা থাকলে রিভাইজ হবে, না জানা থাকলে আবার অসুবিধা হয়ে যাবে। হিন্দি টাইপিং আমি দুটো প্রসেস দেখাবো, দুটো প্রসেসই কাজ করতে পারবা। এমনি নরমালি তুমি যদি এমএস ওয়ার্ড বা কোনো জায়গায় টাইপ করো সেখানেও হবে, আর ফটোশপেও হবে। তবে এই যে আমাদের যে ইনস্ক্রিপ্ট আছে, ইনস্ক্রিপ্ট দিয়েও দেখাবো, আর একটা দেখাবো তোমার হিন্দিতে টাইপ করা, সেটা হচ্ছে কুরুতিদেব টেন, কুরুতিদেব ফন্ট হিন্দিতে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই অ্যারাবিক ফন্ট শেখাবেন কি? অ্যারাবিক তো আমি জানি না, তাহলে আমাকে বলে দিতে হবে। আমি তো জানি না, ঠিক আছে ভাই, আমার একটু মেসেজ দেবেন তাহলে, আমি মেসেজ দেবো আপনাকে। ঠিক আছে ঠিক আছে, আমার লাস্টে 11-27 নম্বরে দেখবে, ঠিক আছে? ঠিক, গ্রুপে সবাই সবাই একে অপরে হেল্প করলেই তো হয়ে যাবে, আমার কাজ উঠে যাবে, যেটা আমাদের কাজের নাকি? আচ্ছা, আমি এটাকে কেটে দিই। আমরা যেটা শিখাবো, ফার্স্ট আমাদেরকে শিখতে হবে আজকে, আজকে যেটা দেখাবো একটা ছবি আমি নিই। এই দেখো ছবি কিভাবে ডাউনলোড করবা বলি একটু, গুগল খুলবা তো। আমি একটা ছবি ডাউনলোড করেছি, আমি দেখিয়ে দিই ছবিটা। এই একটা ছবি ডাউনলোড করেছি, এই দেখো ছবিটা ডাউনলোড করেছি, তো একটা মডেলের ছবি, শাড়ি পরে আছে, এই ছবিটা আমি ডাউনলোড করেছি। তো ডাউনলোড যদি দেখো, এটা ছবিটা তোমার রেজুলেশন আছে কত দেখো, অনেকটাই আছে, 800x1100 আছে। ছবি ডাউনলোড করার জন্য কি করবা বলি একবার, গুগল ওপেন করবা, গুগল ওপেন করে যে ছবি তুমি ডাউনলোড করবা সেই ছবির নাম লিখবা। ধরে নাও আমি শাড়ির মডেল লিখব, শাড়ি মডেল, এর ছবি আমি পিক ডাউনলোড করব। তো মডেল যারা আছে শাড়ি পরে, তাদের ছবিগুলো আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এবার ইমেজে যাব। এই জায়গায় তোমরা যদি ছবি ডাউনলোড করো, তো অনেকগুলো ছবি দেখতে পাবা, তার মধ্যে যেগুলো সাইজ বড় ধরনের সাইজ থাকবে, সেই ছবিগুলো তোমাকে খুঁজে খুঁজে ডাউনলোড করতে হবে বড় সাইজ। কি করবা, টুলসে যাবা, টুলসে ক্লিক করে এখানে সাইজ আছে, এই সাইজের জায়গা থেকে একবার লার্জ সাইজটা করে দিবা।
লার্জ মানে বড়, যেগুলো বড় সাইজ, তাহলে বড় গুলো আসবে দেখবা। এবার এক একটা ছবি যদি দেখো, এখানে অনেক বড় বড় ছবি দেখতে পাবা, যে ছবিগুলো এখানে আসবে। যদি একটা এভাবে ক্লিক করি, দেখো আমি ক্লিক করছি, এই দেখো ছবিটা, এটা রেজুলেশন দেখো 1000x1400 আছে পিক্সেলের। এটা যদি দেখি এটাও তাই, আর একটু যদি অন্য ছবিগুলো দেখি, দেখো ভালো ভালো ছবি পাবা, এটা 2500x1600 আছে পিক্সেল। এইভাবে ডাউনলোড করবা, এই যে বড় বড় পিক্সেলের ছবি আছে, যে 1200x1800, এই দেখো মডেলের ছবিগুলো। এটা আছে 4000x6000x16 মানে অনেক বড় ছবি আছে। এবার এই ছবিগুলো যখন ডাউনলোড করবা, ডাউনলোড করার জন্য রাইট ক্লিক করবা। হ্যাঁ বলেন স্যার, এই এরকম ছবি ডাউনলোড করলে তো ফটোশপে তো ওপেন হয় না? ওপেন হবে দেখবেন, আপনার এবার আপনার মেশিনের রেজুলেশন অনুযায়ী হবে, যে আপনার কত বড় স্ক্রিন আছে, কেমন রেজুলেশন, সেই অনুযায়ী হবে। এই যে ছবিটা যদি আমি ডাউনলোড করি, কি করব, রাইট ক্লিক করব, দিয়ে সেভ ইমেজ করে নিব। সেভ ইমেজে গিয়ে এখানে দেখতে পাচ্ছি জেপিজি আছে মুডটা, এবার সেভ করে দেব যেখানে সেভ করে রাখতে চাই, তাহলে ছবিটা সেভ হয়ে যাবে। এভাবে ডাউনলোড করতে হবে বেছে বেছে। দেখবেন কিছু হয়তো সাপোর্ট করে না, তার থেকে একটু হালকা কম নেবেন ছবিগুলো, যেগুলো সাপোর্ট করবে ওই রকম খুঁজতে হবে আপনাকে। দেখবেন ভালো ভালো ছবি পেয়ে যাবেন গুগলে। কিছু যদি আমাদের এরকম থাকে ছবিতে, দেখা হলো এই ছবিটাই যেমন একটু ওয়াটারমার্ক আছে, কিছু লেখা আছে ছবির মধ্যে, এই যে ছবিটাই লেখা আছে, তো এই লেখাগুলো উড়াতে হবে, তখন ফটোশপে এসে উড়িয়ে দিতে হবে। উড়ানোর প্রসেস আছে, এবার আমি দেখাচ্ছি। তো আমাদেরকে ফার্স্ট যেটা শিখতে হবে সেই ছবির সিলেকশন করা। তা আমরা তো এমনি নর্মালি সিলেকশন শিখেছিলাম, এবার ছবিকে সিলেকশন কিভাবে করব। তো ছবি সিলেকশন করার জন্য বেশ খাটনির কাজ আছে, প্রসেস আছে অনেকগুলো সিলেকশনের, তার মধ্যে থেকে যে প্রসেসটা আপনারা করবেন ফার্স্ট, যারা ফটোশপে নতুন তাদেরকে বলি। এ দেখেন আমি দুটোই ছবি দেখতে পাচ্ছি, তা আমি এই ছবিটাই দেখাচ্ছি, ছবিটাকে সিলেকশন করলাম। এবার ছবিটাকে আমি সিলেকশন করব, এই কাজটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সিলেকশন করার জন্য ছবিটাকে কি করবেন, জুম করে নেবেন, এভাবে বড় করবেন উইন্ডোটাকে, তারপরে জুম করবেন। জুম করার জন্য কন্ট্রোল দেবে থেকে সমান চিহ্ন যেটা আছে বা প্লাস, এই প্লাসটা প্রেস করবেন, তাহলে জুম হবে ছবিটা। কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্ন, তারপরে এক সাইড থেকে শুরু করবেন সিলেকশন করা। সিলেকশন করতে হয় দেখবেন উপরে যে টুলবার আছে বাম সাইডে, এই বাম সাইডে টুল বক্সের মধ্যে একটা টুলের নাম আছে পলিগোনাল ল্যাসো টুল, পেন টুল নিয়েও দেখতে পাবেন, করতে পারবেন। আবার এই ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, এমনি ল্যাসো টুল আছে। তো আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, এই টুলটা নিয়ে শিখবেন আগে, কারণ হাতের কন্ট্রোল লাগবে পলিগোনাল ল্যাসো টুল নিয়ে। জুম করার জন্য কি করতে হবে, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন তাহলে জুম হবে, আর কন্ট্রোল দেবে মাইনাস চিহ্ন প্রেস করলে জুমটা ছোট হবে, আর প্লাস করব কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন তাহলে প্লাস হবে, বড় হবে। এবার সিলেকশন করার জন্য কিভাবে করব, না এই পলিগোনাল ল্যাসো টুলে ক্লিক করব, তারপরে এই দাগে ক্লিক করব একবার, দেখতে পাচ্ছেন এই যে দাগ দেখতে পাচ্ছি, আমি মাউসটা যেখানে নিয়ে যাব সেখানে ড্র হচ্ছে অটোমেটিক। তো কি করব, আমি এইভাবে ক্লিক করব, জাস্ট দাগে দাগে এইভাবে ক্লিক করবেন, এটা শিখতে হবে, এই দেখেন করছি। এবার এইভাবে করবেন সিলেকশনটা, দাগে দাগে নিয়ে যাচ্ছি। এবার আমি কি করতে চাইছি, একটু নিচে নামাতে চাইছি ছবিটাকে, তখন কি করব, যে কেটে গেল, তখন কি করব, আমি হ্যান্ড টুল ইউজ করব। হ্যান্ড টুল কিভাবে ইউজ করছি দেখেন, আমি দেখাই, সিলেকশন করছি, এই করলাম এত দূর, তারপরে এতটু নিয়ে গেলাম, দিয়ে এবার স্পেসটা দেবে ধরবেন, দেখেন হ্যান্ড চলে এসছে আমার, স্পেস দেবে থাকবেন তাহলে হ্যান্ড চলে আসবে, কেটে যাচ্ছে, এইভাবে সিলেকশন করব।
কেটে যাবে, আবার করবেন, ট্রাই করবেন, এটা শিখতে হবে। এইভাবে হ্যান্ড টুল দিয়ে নামিয়ে নেবেন। কিটা দেবে রাখতে হবে স্যার, কিটা দেবে রেখে হ্যান্ড টুলটা করতে হবে, স্পেস আছে ধরে যে করতে হবে। হ্যাঁ স্পেস। ও আমি তো ভুল জায়গায় চলে যাচ্ছি না? আচ্ছা ভুল জায়গায় চলে গেছি, এটা দিয়ে আছে স্যার। এটা স্যার সিলেকশন করতে করতে ব্যাকে আসতে গেলে কিনরা করতে হবে, ব্যাকে আসতে হলে তো আনডু করতে হবে। তা আনডু এখানে এই সিলেকশনের টুলে আনডু হবে না, আবার শুরু থেকেই করতে হবে। এবার আমি বলি যদি আনডু করতে হয়, যেমন এটা আমি সিলেকশন করলাম, তো এতটা সিলেকশন করলাম, দেখাচ্ছি আমি। তাহলে এইভাবে আমি সিলেকশন করছি, এই জায়গা থেকে শুরু করলাম সিলেকশন করতে। এই দেখেন এইভাবে সিলেকশন করলাম। সিলেকশন করতে করতে যদি আমি এইভাবে করতে করতে দেখালো আমি এতটা মেরে দিয়েছি, আবার এখান থেকে অ্যাড করতে চাই, তখন কি করব, শিফট দেবে থাকতে হবে, শিফট দেবে, শিফট দেবে, তখন আবার এখানে ক্লিক করতে হবে। এই যে শুরু করে দিলাম, মানে প্লাস, শিফট দেবে থাকে প্লাস চিহ্ন, বুঝা গেল কি করলাম? তাহলে আবার এতটা আমি করে দিয়েছি, এতটা করে দিয়েছি, দেখেন এতটা হয়ে গেল। কিন্তু কি করছি, শিফট দেবে থাকে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন চলে আসছে অটোমেটিক, শিফট দেবে থেকে কাজ করছি সিলেকশনটা। আর স্পেস দেবে ছবিটাকে এইভাবে নিচে নামাচ্ছি, দিয়ে এইভাবে সিলেকশন করতে হবে, এই হাতের কন্ট্রোল শিখতে হবে। এটা দেখবেন এটা কাজ করতে গিয়ে আপনাদের অনেকটাই ফটোশপে ইয়ে হবেন, দাগ পড়ে গেল। তাহলে আমার এটা ঠিকঠাক হলো না, আবার করতে হবে স্যার। চলে গেলে কি আবার প্রথম থেকে? হ্যাঁ আবার প্রথম থেকে করতে হবে, যেহেতু আমি ওই ভিতরে চলে গেছে আমার কাজটা। আমি করি তাড়াতাড়ি দেখিয়ে দিই, করে বুঝা গেল কি কখন কি দাগটা আছে। ডিলিট করে স্কুল হবে না? ডিলিট কি করে হবে না, ডিলিট হয়ে যাবে ছবিটা। হ্যাঁ বলো স্যার, যদি এখানে ভুল বসে তো কোন রকম, মানে ভুল দিকে যদি একটা কাট চলে যায় তাহলে ব্যাক স্পেস দিলে আবার এটা ঠিক হয়ে যাবে, মানে আবার পুরোনো অবস্থায় চলে আসবে না? ব্যাক স্পেসে করবে না, ছবি খারাপ হয়ে যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হবে না, যেভাবে বলছি এভাবে করো, যেভাবে বলছি সেইভাবে করো, এটাকে হাতের কাজ শিখতে হবে। এটা নিয়ম আমি তো বললাম, সিলেকশনের অনেকগুলো নিয়ম আছে, হ্যাঁ, তবে এই হাতের কাজটা শিখতে হবে, এই হাতের কাজটা শিখলে তখন হবে এই কাজ। আবার পেন টুল আছে, পেন টুল নিয়ে আরো তাড়াতাড়ি হবে, তবে এটা প্রথম যারা নতুন চালাচ্ছ ফটোশপ তাদেরকে এটা শিখতে হবে। পেন টুল নিয়ে, পেন টুল নিয়ে না করে এইভাবে কাজটা করতে হবে সঠিকভাবে, জুম করে 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 এইভাবে করতে হবে। হচ্ছে কাজটা? এটা প্র্যাকটিস লাগবে কিন্তু, আর তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে মাউসটা ঠিক লাগবে। আমার মাউসটা ঠিক নাই, এই জন্য বারবার ঝেড়ে দিচ্ছে। মাউসও ঠিকঠাক লাগবে এই কাজটা করতে। বলছি স্যার, হ্যাঁ ওই যে কোন টুলস এর কি কাজ, এই কাজগুলো যদি লিখিয়ে দেন। ওই তো বলে দিচ্ছি আস্তে আস্তে,
ভিতরে যেটা সাদা থেকে যাচ্ছে থেকে যাক, টেনশন নাই। হ্যাঁ বলো স্যার, বলছি টুলগুলো মানে ব্যবহারগুলো লিখিয়ে দিলে বোধহয় ভালো হবে। এই যে একটা টুল এখন দেখাচ্ছি, এটার ব্যবহার তো বুঝে গেছো? এই টুল টুলটার কাজ তো বুঝে গেল না, সিলেকশন টুলের? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে কাজগুলো করতে হবে। ধাপে ধাপে আমি টুল গুলো শেষ করছি ধাপে ধাপে। যেমন এর আগের দিন আমি কি করালাম, ওই টুলের কাজ শিখালাম, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। এবার এই টুলে আসলাম, এই দেখো একটু উপরে উঠাই, বারবার ছেড়ে দিচ্ছে আমার। এটা বারবার ইয়ে হয়ে যাচ্ছে কেন বলুন তো, সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? ওই আমার মাউসটা ইয়ে আছে, ডিস্টার্বিং। আমিও করছি এইখানটা পরপর করে আবার যেতে পারছি, ওই মাউসের প্রবলেমটা। ও বেশ কয়েকবার করে দেখবা, তুমি যখন কাজ করবা না তখন খুব স্পিডে করতে পারবা। এই টুল গুলো নিয়ে খাটতে হবে তোমাদেরকে। আর না এই সাইডে যুক্ত করে দিলাম, এটা সিলেকশন করলাম। এখানে আবার ঠিকঠাক হয়নি সিলেকশনটা, এই সাইডটা, এই দেখো সিলেকশনটা। এবার কি করবো আমি, কন্ট্রোল দেবে, শিফট দেবে, আই প্রেস করে দিব। কন্ট্রোল দেবে, শিফট দেবে, আই, তাহলে কি হবে, ইনভার্স হয়ে গেল, মানে এই ছবিটা বাদ দিয়ে বাকিগুলো অংশগুলো সিলেকশন হয়ে গেল। এবার কি করব, এটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এই এখানে দেখবা ম্যাজিক ইরেজার আছে, ইরেজার আসবা, ম্যাজিক ইরেজার দিয়ে একবার ক্লিক করবা যে কোনো জায়গায়, তারপরে ডিলিট দিয়ে দিবা। ম্যাজিক ইরেজার নিয়ে একবার ক্লিক করবা, তারপর ডিলিট করে দিবা। আমার এক জায়গায় থেকে গেছে, এই জায়গাটাও ঠিকঠাক করে নি, দেখো এইটুকু জায়গাতে আমি ঠিকঠাক করে নি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি লেয়ারটা লক খুলে তো পেন ডিলিট টিপে দিলেই হয়ে যেত? হ্যাঁ হয়ে তো যেত, এই দেখো সিলেকশন করলাম, ডিলিট দেবে দিচ্ছি, এইটুকু আমার ডিলিট হয়ে গেছে ছবিটা। ছবিটা যখন ডিলিট হয়ে গেল, এবার চুলের এই জায়গাতে আমার কিছু কাজ আছে, সেটা করার জন্য আমি কি করব, আবার জুম করব ছবিটাকে। জুম করার জন্য কন্ট্রোল দেবে সমান প্লাস চিহ্ন। ম্যাজিক ইরেজার কি করে, মানে কোন একটা জায়গা এক্সট্রা সিলেক্ট হয়ে গেলে ওখানে ডিলিট করে না? ম্যাজিক ইরেজার মানে তুমি যদি এমনি ইরেজার মারো তাহলে কি হবে, কাজটা তোমার ছবিতে সাদা কালার চলে আসবে। এই ধরো এরকম ছবি আছে একটা, আর এই ছবিতে যদি এখন তুমি এমনি ইরেজার নিয়ে মিটাও এইভাবে, তো সাদা চলে আসবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। তো এই জন্য আমি কি করলাম,
এই কাজটা না করে আমি কি করলাম, ম্যাজিক রেজার ইউজ করলাম। মানে একবার আমি এটা ডিলিট করি, একবার ম্যাজিক রেজার নিয়ে জাস্ট একবার ক্লিক করলাম কোন একটা জায়গাতে, ওই অংশটুকু আমার সিলেকশন উড়ে গেল। মানে যদি এখানে দেখো আমার ওই জায়গাটা কেটে গেছে। এখন যদি তুমি ইরেজারটা ইউজ করো তাহলে দেখো সাদা আসবে না, মানে ব্যাকগ্রাউন্ড সাদা কালার টালার কিছুই আসবে না, পুরো ব্যাকগ্রাউন্ড উড়ে যাবে। এই দেখো এই কেসটা আছে। আর তুমি এটাও করতে পারো যে যে যখন লক করা থাকবে ওটা লকটাকে আনলক করে দিলে হবে, তবে আমি আনলক করলেও হবে না করলেও হবে। এই ধরনের ছবিটা আছে। এবার তুমি যখন এটা ই করবা, তো এই যে এখানে দেখবা যে লেয়ার প্যানেলে আনলক আছে, তো আমি লেয়ার বুঝাইনি, এই জন্য আমি লেয়ারের ব্যাপারে কিছু বলছি না, লেয়ার নিয়ে কিছু আমি বলছি না, জাস্ট সিলেকশন করছি সিম্পল ভাবে। লেয়ার যখন বুঝাবো তখন আরো ক্লিয়ার হবে, আরো সিলেকশনের আরো নতুন নতুন টিপস আছে যেগুলোর মাধ্যমে এতটা খাটতে হবে না যেটা আমি খাটলাম। তবে শেখার জন্য ম্যাজিক ইরেজারটা কোথায় পাবো? এই যে ইরেজার যেটা আছে, ইরেজার টুল আছে, ইরেজার টুলটাতে ক্লিক করে থাকতে হবে অথবা রাইট ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাবো ম্যাজিক ইরেজার টুল। হ্যাঁ, তো লেয়ার সেকশনটা আমি বলিনি, এই জন্য লেয়ারের ব্যাপারে কিছু আমি বলছি না। তারপর পেন টুল আছে, পেন টুল নিয়ে আমরা আরো তাড়াতাড়ি সিলেকশনটা করতে পারতাম। তো আমি পেন টুল এগুলো আস্তে আস্তে বুঝাচ্ছি, মানে এক একটা টুল নিয়ে, এই জন্য আমার ওইভাবে বলা। ঠিক আছে, আচ্ছা আমি এটা কাটি। এই দেখো আমার চুলের মধ্যে কিছু জায়গাতে কাজ আছে বাকি। তো চুলের মধ্যে যেমন এই সাইডে কিছুই কাজ নাই, এবার এই সাইডে দেখো আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড এখনো দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হবে। এই যে জায়গাগুলো কি করব, আমি এটাই টুল নিব, পলিগোনাল ল্যাসো টুল, তারপরে এইভাবে সিলেকশন করে নিতে হবে। জাস্ট এই টুলের কাজ শেখো, যে ডিলিট দেবে দিলাম, আবার এখানে ওই হালকা করে মেরে দিই, এই দেখো যে ডিলিট করে দিচ্ছি। তারপরে কোথায় আছে যেন, এই জায়গায় আছে, এই যে এখানেও করে দিচ্ছি। তারপরে এই জায়গায় করে দিচ্ছি, এই যে সিলেকশন ডিলিট করছি, সিলেকশন করছি, ডিলিট করে দিচ্ছি। ফটোশপ শিখার এগুলো হচ্ছে ফান্ডা। আর যদি শর্টকাটে করতে যাই শুরুতেই, যে ফটোশপের আমি কাজই জানি না, আমি যদি শর্টকাট পদ্ধতি বা সহজ পদ্ধতি অবলম্বন করি ফটোশপে পারদর্শী বা কাজ করা সম্ভব হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করতে হবে। এইভাবে কাজ করতে হবে। এত স্যার সূক্ষ্ম সূক্ষ্ম এগুলো? হ্যাঁ, মানে হোলটুকে কি স্যার পলিগন লেসো টুল দিয়ে মানে করা যাবে? হ্যাঁ করা যাবে, তাই তো করছি। খাটনি আছে কাজে? খাটনি সেই খাটনি আছে। তবে এটা কাজ, এটাই কাজ যখন করবে না তখন স্পিড বেড়ে যায়, আরো যখন শিখে যাব তখন অনেক কিছু আরো জানা যাবে, তখন ইজি ব্যাপার হয়ে যাবে। এগুলো আমি তো সব অপশন দেখাইনি এখনো, আমি জাস্ট এই কটা দেখাচ্ছি। এই দেখো কাজটা, যখন আমার চুলটা এটা উড়ে থেকে গেল, এবার যদি আমি ছোট করি ছবিটা দেখতে এরকম লাগবে। এবার আমরা কি করব, এখন যদি দেখি ছবিটা, তো যাকে দেখাবো সে বলবে যে কাটিং করা আছে, তাহলে কি করতে হবে আমাকে ব্যাকগ্রাউন্ডের সাথে হালকা করে মিশিয়ে দিতে হবে। তার জন্য এবার একটা কাজ করতে হবে, যখন সিলেকশন হয়ে গেল ওই কাজটা, এবার এখানে আছে ব্লার টুল, এই যে ম্যাজিক যে ইরেজার আছে ইরেজারের নিচে দেখতে পাবে ব্লার টুল, যে টুলটা দেখে নাও ব্লার, এই ব্লার টুলটাই ক্লিক করব। ব্ল্যাক টুলটাই ক্লিক করে দেখবা স্ট্রেংথ আছে, স্ট্রেংথ এই পার্সেন্টেজটা মোটামুটি ওই 50 বা 45 আশেপাশে, 45 বা 50 আশেপাশে রাখবো। আমি 45 রাখলাম, 45। তারপরে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলটা যদি না আসে
তাহলে দেখতে পাবে এরকম আমার যদি ক্যাপস লকটা অন থাকে তাহলে এরকম লাগবে আমার মাউস পয়েন্টার, তো ক্যাপস লক বন্ধ করে দিতে হবে তাহলে সার্কেলটা দেখতে পাবো। এবার সার্কেলটা আমি কি করব, ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য কিবোর্ডে দেখবা যে থার্ড ব্র্যাকেট আছে, সেই থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমাদেরকে ছোট করতে হবে। এবার সাইডে সাইডে হালকা করে ব্রাশ চালাবো, এটা হালকা করে চালাবো একবারে পারদর্শীর মতো ব্রাশ, প্রত্যেক পুরো জায়গাটায় আমি ব্রাশ এইভাবে চালাতে হবে। এই দেখো হালকা করে চালাবা, মানে পুরো একবারে দুবার ঘষবা না, আর সাইড করে হালকা করে নিয়ে যাবা। সার্কেলের বেশিরভাগ অংশটা বাইরে রাখতে হবে। এ দেখো কাজ হচ্ছে, আমি জুম করছি, দেখো কাজ হচ্ছে কিনা, কি কাজ হচ্ছে দেখো, বুঝতে পারছো কাজ? দেখো মিশে যাচ্ছে আস্তে আস্তে, কেন এই চুলটা দেখো, এই দেখো একটু এই সাইডে সরাই, এতটা করেছি এখান থেকে, এই যে সাইড সাইড এইভাবে মেরে নিতে হবে, পারফেক্টলি কাজ হবে। স্যার ব্লাড ব্লাড পুল যখন আমরা ঘষবো তখন কি স্যার ব্যাকগ্রাউন্ডে কোনো দাগ পড়বে? না কোনো দাগ পড়বে না, মানে একটু ঝাপসা হবে, একবারে সাইড সাইডে করতে হবে, হালকা করে মারতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এটার জন্য কি স্যার ব্যাকগ্রাউন্ড কালার কি মানে হোয়াইট রাখতে হবে নাকি? না ব্যাকগ্রাউন্ড কালার টালার এর সাথে সাথে নাই, আমি তো ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দিয়েছি, ছবিটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাবে, যার ফলে হ্যাঁ 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 ব্লার লাগবে। আর সাইড সাইড মানে ধারালো হয়ে থাকে না, ওগুলো ই হয়ে যাবে, মিশিয়ে যাবে, তখন আর কেউ বুঝতে পারবে না যে এটা এডিটিং বা কাট করা আছে, দেখতে ফিনিশিং লাগবে কাজটা। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার, এটা কি PNG ফরম্যাটে ছবিটা আসবে? না PNG তে আমি শিখাচ্ছি এখন, আমরা এটাকে ইউজ করব প্রত্যেকটা জায়গাতে ইউজ করতে পারবো, আগে PNG আমরা বানাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখিনি, জাস্ট এখন শিখাচ্ছি এটা। স্যার PNG হলে কি এই ধরনের ইয়ে থাকবে ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, এটা PNG। এই দেখো সাইড সাইডে একবার হালকা করে মেরে দিচ্ছি। স্যার ওই কালার ব্যাকগ্রাউন্ড থেকে PNGটা আনবো কিভাবে স্যার একবার বলছিলেন, বলুন একটু আরেকবার। ওই কালার আছে ব্যাকগ্রাউন্ড, তাকে PNGটা মানে কনভার্ট করবো কিভাবে স্যার? কালার ব্যাকগ্রাউন্ড বলতে মানে আমার এক রঙের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ যে কোনো একটা কাপে PNG আনবো ওটা কনভার্ট করবো, তাহলে ওটা স্যার কি করতে হতো মানে কিবোর্ডে? এটা তো ছবি, একটা কাজ দেখাচ্ছি, ছবিতে আমি ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দিলাম ওই ম্যাজিক রেজার নিয়ে, বা এখানে কি করলাম এটাকে আনলক করে দিলেও হবে, আমি এটা দেখাইনি, ম্যাজিক রেজার টুল নিয়ে দেখালাম। নতুন পেজ নিইনি আমি, জাস্ট ছবির উপর কাজ করছি, আগে এই কাজ শিখব। হ্যাঁ ঠিক আছে, নতুন পেজ এখনো কিছু বলিনি, এই ছবিটা নিয়ে এইভাবে কাজ করছি। এই যে কাজটা, পুরো কাজটাই আমি মেরে দিলাম। ধৈর্য ধরে এটা প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ছবি। আমার যখন কাজটা হয়ে গেল এবার জুমটা ছোট করি, এই দেখেন কাজটা। এবার কি করব, এটাকে আমি সেভ করে দিচ্ছি,
তো সেভ করার সময় আমি এই পিএনজি ফরম্যাটে সেভ করব, তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখাই আমি ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করছি। আমি ডেস্কটপে সেভটা করে রাখছি, এখানে নাম দিয়ে দিচ্ছি সারি মডেল, এই নামে সেভ করে রাখছি। এই ফরম্যাটের জায়গায় এসে কি করব পিএনজি করব। দেখে নেন, দুবার হবে না দেখানো। ফাইলের নামে যে কোনো নাম লিখলাম, তারপর ফরম্যাটে এসে এখানে পিএনজি করলাম, তারপরে সেভে ক্লিক করে দিচ্ছি। তাহলে কাজটা সেভ হয়ে গেল, হয়ে গেছে। এবার ওকে করে দিলাম, তাহলে আমার এই কাজটা সেভ হয়ে গেছে। এবার এখন যদি আমি এটা কেটে দিই, তাহলে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেখাচ্ছি কাজটা কেমন লাগে। তো দেখা গেল আমি এখানে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো আমার এই জায়গায় কিছু ব্যাকগ্রাউন্ড কালেকশন আছে, আমি এই জায়গা থেকেই দেখাই। এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যদি এখন ওই ছবিটাকে ইউজ করি, তো ইউজ করব তার জন্য আমি কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি যে কোনো, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই দেখা গেল নিচ্ছি। এবার ওপেন করছি। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যদি এখন ওই ছবিটা ইউজ করি, তো ইউজ করার জন্য কি করব, ছবিটাকে নিয়ে আসব, ডবল ক্লিক করছি, তারপরে ডেস্কটপে রেখেছি আমি ছবিটা পিএনজি ফরম্যাটে সারি মডেল নামে, এই যে ছবিটা, এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন কি কাজটা হয়, জাস্ট ছবিটাকে ধরে এনে এর উপরে ছেড়ে দিচ্ছি। এই দেখেন কোনো কিছু কিন্তু ইয়ে নাই, ব্যাকগ্রাউন্ড নাই, যেখানে খুশি আমি সেখানে এখানে বসাতে পারবো একে। এই যে কাজটা। এটা স্যার পিএনজি না থাকলে এটা স্যার করা যাবে কি? পিএনজি না থাকলে পিএনজি করতে হবে। হ্যাঁ, মানে পিএনজি ছাড়া এটা করা যাবে না, মানে তাই তো? না, পিএনজি ছাড়া করা যাবে না, পিএনজি করতে হবে ছবিকে। ঠিক আছে। আমি নরমালি কেমন ছবি ছিল, ছবিটা ছিল এরকম, আর এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে পিএনজি বানালাম। এই যে ছবিটা ছিল এরকম, আর এটাকে পিএনজি উড়িয়ে এইভাবে করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দিলাম। ইচ্ছা মতো আমরা ব্যাকগ্রাউন্ডে সাজাতে পারবো, যখন আমরা কাজ করব, ফ্ল্যাক্স ব্যানার বানাবো, তখন এই ছবিগুলোর কাজে লাগবে। তা আমরা কি করব, শুরুতে এই এরকম কিছু কিছু মডেলের ছবি আমরা ডাউনলোড করব নেট থেকে, তারপরে নেট থেকে ডাউনলোড করে পিএনজি বানিয়ে বানিয়ে রেখে দিব ছবিকে। ঠিক আছে, তাহলে এই কাজটা হবে। বুঝা গেছে সবার কাজটা? হ্যাঁ, খুব সুন্দর একটা কাজ, আর এটা হাতের কাজ। নতুনদের জন্য আমি সবাইকেই বলবো, যারা ফটোশপ শিখছো, কেউ কিন্তু অ্যাডভান্স টুল ইউজ করবা না। যেমন এই যে পেন টুল আছে, ইউটিউব টিউটিউবে দেখলে পেন টুল দেখাবে, অনেক নিয়ম দেখাবে, ওগুলোতে কিছুই যেও না। প্রথমে ফার্স্ট তোমরা এটা নিয়ে করো, পলিগনাল ল্যাসো টুল নিয়ে শেখো, সে টাইম লাগুক কিন্তু বারবার ট্রাই করো একবার না হলে। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, আমি এইটা নিয়ে কাজ করছি, তো মানে একটুখানি যাওয়ার পরেই পুরো জুড়ে যাচ্ছে। পুরো যাচ্ছে, তো আবার ট্রাই করো, 10 বার ট্রাই করো, 20 বার ট্রাই করো, কি হচ্ছে মানে? কেমন হচ্ছে স্যার বলছি, আমি আপনাকে শুনেন, মানে ওটা মানে যেন লাইট অফ হওয়ার মতন হয়ে যাচ্ছে, আমার কম্পিউটারটা হয়ে গিয়ে পুরো জুড়ে যাচ্ছে। আবার লাইট অফ হয়ে যাচ্ছে, কম্পিউটার স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, দেখো আমি একটু বলি। এটা যখন আমরা কাজ করছি তখন এভাবে একটু সাইজটা বড় করে দিই, যখন সিলেকশন করবো না, তখন সিলেকশন করার সময় যদি আমি এইভাবে ক্লিক করলাম, এই দেখো নিয়ে যাচ্ছি। এবার আমি এটাকে ক্লিক করলাম এই জায়গায়, যে দেখো অটোমেটিক ঝেড়ে দিল, ঝাড়লো। এই দেখো ক্লিক করছি, আবার করছি, দেখো এবার নিয়ে যাচ্ছি।
যে কোনো জায়গায় আমি নিয়ে যাচ্ছি এরকম এরকম করছি, তো দেখো ঝেড়ে দিল, ঝাড়ছে না? হ্যাঁ স্যার এরকম হচ্ছে, আমি হচ্ছে। হ্যাঁ এটার কারণ হচ্ছে তুমি যখন সিলেকশনটা করবা তো সিলেকশন করে এইভাবে করতে থাকবা, করতে যাবা আস্তে 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 আস্তে, একটা অ্যাভারেজ গতি লাগবে, সে গতিতে করে যাবা। আর তুমি ক্লিক করবা যে এদিকে ওদিকে তুমি ভালো করে ম্যাচিং করবা সময় দিয়ে, তাহলে দেখবা ঝেড়ে দিবে। এই যে ঝেড়ে দিল স্যার, এমনটাই হচ্ছে স্যার। এটাকে কি করতে হবে, এটা একটা অ্যাভারেজ গতিতে নিয়ে যেতে হবে, আর একটু একটু করে করবা সিলেকশন, এইভাবে করতে করতে নিয়ে যাবা, ঝাড়বে না আস্তে 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 আস্তে, এটা অভ্যাসে আনতে হবে। এ দেখো আমি করলাম এতটা সিলেকশন করলাম, এখন যদি আমি এটা দিয়ে নিয়ে যাব, এটা দিয়ে না নিয়ে গিয়ে আমি এগুলোতে যদি মাউসটা নিয়ে যাই দিয়ে ধরে নাও, এরকম এরকম করছি, দেখো ঝেড়ে দিল, কিছু আমি দাবিনি। হ্যাঁ তো তোমাকে এটা কাজটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ এইভাবে সিলেকশনটা করে যেতে হবে একটা অ্যাভারেজ গতিতে। আচ্ছা স্যার। হ্যাঁ একটা অ্যাভারেজ গতিতে করে যেতে হবে, মানে বেশি এদিক ওদিক মাউসটাকে করব না, জাস্ট ওই বরাবর ক্লিক করবো আর যেতেই থাকবো, নাহলে বারবার ঝেড়ে দেবে। দেখুন আমারই কতবার ঝাড়লো, কারণ আমি বারবার যতবার করব না, যতবার এইভাবে ক্লিক করব, বারবার এদিক ওদিক যদি মাউসটা এইভাবে করি তাহলে বারবার ঝেড়ে দিবে কাজটাই, যে ঝেড়ে দিল স্যার। হ্যাঁ স্যার বলছি, এটা কোন পর্যন্ত গেলে আর ছবিটা সাদা হয়ে যাবে না? আমি যখন সিলেকশনটা করছি সেটা কি চারিপাশটা করার পর ছাড়বো? হ্যাঁ একবার যেখান থেকে শুরু করেছি, এই যে এখান থেকে শুরু করলাম, তো এই সিলেকশন করতে করতে আমি ওই জায়গাতেই আসবো আবার ঘুরে, এইভাবে করে ঘুরে টুরে আবার ওই জায়গাতে এসে ক্লিক করব, তখন আমার সিলেকশনটা হয়ে যাবে। এটা তো খুব চাপের ব্যাপার। হ্যাঁ এইটা প্র্যাকটিস করতে হবে, আর এটাই ফটোশপের মধ্যে সব থেকে টাফ জায়গাটা। এটা আমি করেছি, এটা পাসপোর্ট সাইজের ছবিতে আমি করি। পাসপোর্টে করেছো ছোট্ট একটা ছবি, এরকম বড় ছবিতে করো, হ্যাঁ তখন এটা লাগবে অভিজ্ঞতা। স্যার এটা গ্রুপে একটু দিয়ে দিন না ছবিটা, ছবিটা ঠিক আছে দিয়ে দিচ্ছি স্যার। ফটোটাকে কোনোভাবে বেন্ড করা যাবে? সব করা যাবে স্যার, এটা পেন্টিং কে সিলেক্ট করলে কিন্তু স্যার অনেক ইজি ভাবে হচ্ছে। ইজিলি তো হবে বললাম তো অনেক, তবে আমার এই টুলটাও তো শিখতে হবে, আমার তো অনেক টুল আছে, আমি তো বললাম পেন টুল নিয়ে তাড়াতাড়ি করে নিতে পারি, কিন্তু আমাকে এই পলিগনাল ল্যাসো টুল শিখতে হবে। কিসে স্যার সিলেকশনটা দ্রুত হবে? এই যে পেন টুল নিয়ে, পেন টুল নিয়ে দ্রুত হবে। হ্যাঁ আমি দেখাবো যখন, তখন বুঝতে পারবা পেন টুলে কত সহজ ভাবে হবে। তবে এই পলিগনাল ল্যাসো টুল প্র্যাকটিস করার সবচেয়ে ভালো মাধ্যম, আর পলিগনাল ল্যাসো টুল আমাদের সবথেকে বেশি ইউজ হয় ফটোশপে। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার এই অভ্রতে ফটোশপে টাইপ করার সময় জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে।